নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টাম তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে ব্যারাকপুর আর্মি নিয়ে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে কয়েক মাস আগে রাজ্যে ব্যারাকপুর আর্মি ডালির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং অনলাইনে ফর্ম ফিল হয়েছিল তোমরা হয়তো অনেকেই এখানে অনলাইনে ফর্ম ফিল আপ তবে তখন র্যালির ডেট ঠিক হয়েছিল না তোমাদের জানো হয়েছিল র্যালির ডেট ঠিক হলে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে সেই মতো র্যালির ডেট ঠিক হয়ে গেছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট দেওয়া হয়েছে তো তোমাদের র্যালি কবে হবে কোথায় হবে সে সময় কোন কোন জেলার জন্য এই র্যালি এবং তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবে তো আশা বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তবন্ধুরস্কিনতে আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা তোমাদের এই দু হাজার একুশ সালের জুলাই মাসে প্রকাশিত হয়েছিল দেখো বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি র্যালি নোটিফিকেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি টু আর্মি রিক্রুটিং অফিস ব্যারাকপুর বেঙ্গল দেখো বলা হয়েছে তোমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছিল আটই জুলাই থেকে একুশে আগস্ট দু হাজার একুশ এই ডেট পর্যন্ত তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছিলো এবং তোমাদের এই র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে দেখো কোন কোন পোস্টে সোলজার জেনারেল ডিউটি সোলজার টেকনিক্যাল সোলজার ক্লার্ক অথবা স্টোর কিপার টেকনিক্যাল সোলজার ট্রেডসম্যান টেন পাস সোলজার ট্রেডসম্যান এইট পাস এবং সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং দেখো কোন কোন জেলার জন্য এই র্যালিটা দেখো বলা হয়েছে টোয়েন্টি ফোর পরগনাস নর্থ উত্তর চব্বিশ পরগনা জেলা হুগলি বাঁকুড়া এবং পুরুলিয়া এই চারটি জেলার জন্য কিন্তু এই র্যালিটা তোমাদের হবে এবং এই র্যালি হবে তোমাদের কোথায় দেখো অ্যাট আর গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এই মাঠে তোমাদের কিন্তু র্যালিটা হবে ঠিক আছে তো বন্ধুরা এখন তোমরা দেখে নাও যে রাজ্যে কবে ব্যারাকপুর আর্মি র্যালি হবে তো স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি জয়েন্ট ইন্ডিয়ান আর্মি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর একটু স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো লেখা রয়েছে র্যালি প্রোগ্রাম দেখো একটা অপশান রয়েছে র্যালি প্রোগ্রাম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এরকম এখন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এটা তোমরা একটু ক্যাপচার থাকলে ক্যাপচারটা বসিয়ে নেবে সেম ক্যাপচারটা তোমরা বসিয়ে নেবে বসিয়ে দিচ্ছি দেখো এখানে কি বলেছে এইট ওয়ান ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান থ্রি এটা বসানোর পর এন্টার ওয়েবসাইটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল র্যালি প্রোগ্রাম এখানে বলা হয়েছে স্টেট নেম এখানে তোমার স্টেটের নামটা সিলেক্ট করে নেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে লাস্টে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো তারপরে দেখো বলা হয়েছে ডিস্ট্রিক্ট নেম তো তোমার জেলার নাম সিলেক্ট করবে দেখো এই জায়গাটা কিন্তু হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হুগলি এছাড়া পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য দেখো এখান থেকে সিলেক্ট করবো বাঁকুড়া জেলা বাঁকুড়া সিলেক্ট করলাম এরপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো সার্চ অপশানে ক্লিক করার পর দেখো কি অপশান দেবে দেখো বলা হয়েছে এখানে সিরিয়াল নাম্বার ওয়ান ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিক্ট নেম পরগনাস নর্থ উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া হুগলি এবং পুরুলিয়া জেলার জন্য কিন্তু এই র্যালিটা হবে এবারে দেখো বলা হয়েছে ক্যাটাগরি নেম কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেগুলো কিন্তু কোড নাম্বার দেওয়া রয়েছে নেক্সট দেখো ভেনু অফ র্যালি র্যালি কোথায় হবে দেখো বলা হয়েছে আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান অর্থাৎ তোমাদের আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এখানে তোমাদের র্যালি হবে এরপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ডেট যেটা দেওয়া রয়েছে তোমাদের জুলাই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং তোমাদের আগস্ট মাস পর্যন্ত ফর্ম ফিল হয়েছিল তারপরে দেখো বলা হয়েছে র্যালি স্টার্ট ডেট র্যালি শুরু হবে পাঁচ এক দু তো আগামী পাঁচই জানুয়ারি দু থেকে তোমাদের র্যালি শুরু হচ্ছে এবং সেই সঙ্গে দেখো বলা হয়েছে র্যালি এন্ড ডেট র্যালি শেষ হচ্ছে আঠেরো এক দু হাজার বাইশ অর্থাৎ আঠেরোই জানুয়ারি দু এই ডেট পর্যন্ত তোমাদের কিন্তু র্যালি চলবে ওকে